হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নুহা ব্লগ ভিডিওতে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। আমার ভাই সকালে হাঁটতে গিয়েছিল, তো ফেরার পথে আমার ভাই আর ভাইয়ের বউ সকালে নাস্তার সাথে এই রসমালাইটাও নিয়ে এসেছিল। আর আপনারা যেহেতু জানেন আমরা কুমিল্লাতে থাকি, তো কুমিল্লার যে বিখ্যাত রসমালাই যেটা মারুতি ভাণ্ডারের, সেই রসমালাইটাই কিন্তু এটা। তো আমি আপনাদেরকে খাওয়াতে পারছি না, সেই জন্য আমি দুঃখিত। এই রসমালাই নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথাগুলো হয়তো অনেকে জানতে পারেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না এই কথাগুলো তাদের জন্যই। আমাদের কুমিল্লার যে বিখ্যাত রসমালাইটা সেটা হচ্ছে মাতৃভাণ্ডারের রসমালাই। তো এই রসমালাইটার একটাই হচ্ছে ওনাদের দোকান, সেটাই হচ্ছে আমাদের শহরের ভিতরেই আছে। তো অনেকেই যারা কুমিল্লার উপর দিয়ে যাওয়ার সময় হাইওয়েতে অনেক ধরনের মাতৃভাণ্ডারের দোকান দেখেন, আর সেগুলোতে যেই রসমালাইগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু আসলে অরিজিনাল যেই রসমালাইটা সেটা স্বাদটা কিন্তু আপনারা সেখান থেকে পাবেন না। কুমিল্লার উপর দিয়ে যাওয়ার পথে হাইওয়েতে কিন্তু নানান ধরনের মাতৃভাণ্ডারের দোকান দেখা যায়, যেগুলোতে অনেক বিজনেসও করছে। বাট আসল যে মাতৃভাণ্ডার সেটা কিন্তু শহরের ভিতরে একটাই আছে। তো কেউ যদি কুমিল্লা বিখ্যাত রসমালাই খেতে চান, আপনারা যেন ধোকায় না পড়েন, সেই জন্যই কিন্তু আমি ব্যাপারগুলোকে ক্লিয়ার করে দিয়েছি। আমার আজকের ব্লগ জুড়েই আছে নানান ধরনের খাবারের আয়োজন, আর এই আয়োজনগুলো কেন করছি সেগুলো কিন্তু অবশ্যই আমি বলে দিব। এখানে আমি একটা কেক বানিয়ে বক্স করে রেখে দিয়েছি, এই বক্স থেকে শুরু করে সব কিছুই কিন্তু কিনতে পাওয়া যায়। আপনি যদি কোথাও বেড়াতে যান বা কারো বাসায় কিছু পাঠাতে চান, সেক্ষেত্রে সাথে যদি একটা ছোট কেক দিয়ে দিতে পারেন, তাহলে বাসায় থাকা ছোট মেম্বাররা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। কেক খেতে সবাই পছন্দ করুক আর না করুক, কেক এবং চকলেট এই দুটা জিনিস দেখলে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে আমি বসিয়ে দিয়েছি বড় একটা হাঁড়ি, এটা কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এই হাঁড়িটা কিন্তু অনেক বড় ছিল। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব, আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ারও করছি আমি। তো আমি প্রথমে হাঁড়িটাতে তেল বসিয়ে দিয়ে আমি বাটা, পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন সব কিছু দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, যেহেতু পেঁয়াজটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজের যে স্মেলটা সেটা থেকে যাবে। তো পেঁয়াজকে আমরা খুব ভালো করে আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু অন্যান্য মশলাগুলো দিব। তো আমি যে কোনো গুঁড়া মশলা যদি ইউজ করি, যতই আমি গুঁড়ো মশলা ইউজ করি আমি কিন্তু আস্ত মশলাগুলো দিতে কখনো ভুলি না। আর এই আস্ত মশলার যেই ফ্লেভারটা আপনি পাবেন সেটা কিন্তু গুঁড়া মশলা থেকে কিন্তু আপনি ওরকম সুন্দর একটা স্মেল পাবেন না, কারণ গুঁড়া মশলাগুলো অনেক আগে করা থাকে। তো যদি আপনি ইনস্ট্যান্ট করে দিতে পারেন সেটা অবশ্যই ভালো হবে। তো আগে থেকে করে রাখা গুঁড়া মশলাটার স্মেলটা কিন্তু খুব একটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায় মশলার স্মেলগুলো। আমি এখানে আদা রসুন পেঁয়াজ আর এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে আমি ভালো করে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপর কিন্তু আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোকে এখন দিয়ে দিয়েছি। আর মাংসটাকে ধুয়ে কিন্তু আমি অনেকক্ষণ রেখে দিয়েছি যেন মাংস থেকে পানিটা ঝরে যায়। তো এক্সট্রা যে পানিটা থাকে সেটা থাকলে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পানি উঠে যায়। আর এখানে আমি 3 কেজি গরু মাংস নিয়েছি, 3 কেজি গরু মাংসের জন্য আমি হিসাব করে 3 টেবিল চামচ আদা দিয়েছি, আর 3 টেবিল চামচ থেকে একটুখানি কম আমি রসুন দিয়েছি। আর যেহেতু আমি এটাতে চাল অ্যাড করব, সেই হিসাব করে কিন্তু আমি আরও 1.5 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি, আর রসুনও কিছুটা বাড়িয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে বিরিয়ানি, মাংসের সাথে আবার চালটা যাবে, তখন যেন মশলাটা কম না হয় সেই হিসাব করেই কিন্তু আপনাকে দিতে হবে। তো এইখানে আমি যে পেস্টটা ইউজ করেছি সেই পেস্টটা হচ্ছে জায়ফল, জয়ত্রী, জিরা বাটা আর হচ্ছে 2 রকমের বাদাম আর গোলমরিচ, সাদা গোলমরিচ আসতো, সাদা গোলমরিচ একসাথে করে আমি বেটে নিয়েছি। আমি এই পেস্টটাতে কাজু বাদাম আর কাঠবাদাম ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু চীনা বাদামও ইউজ করতে পারেন।
তো আগে থেকে ছেঁকে রাখা দইটা আর পানিটা যখন ঝরে গিয়েছে তখন কিন্তু আমি দইটা মাংসটাতে অ্যাড করে দিচ্ছি। আর দই দেওয়ার পর যে মাংস থেকে একটা কালার বের হয় সেই কালারটা দেখতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই এই দই অথবা দুধ দিই বিরিয়ানি মাংসতে, মাংসটা খুব সুন্দর একটা রং পরিবর্তন করে আর এটা আমার অনেক ভালো লাগে দেখতে। খুবই সুন্দর হয় যখন দই অথবা দুধ এই মাংসটাতে যায়, কালারটা চেঞ্জ হয়ে এত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে, অনেক ভালো লাগে আমার। তো এই মাংসটা রান্না করতে করতে যখন তেলটা উপরে চলে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়েছে। মানে মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় আর তেলটা যদি উপরে উঠে যায় তখনই কিন্তু আমরা এই রান্নাটাকে, মাংস রান্নাটাকে বন্ধ করে দিব। তারপর হচ্ছে চাল দিয়ে তো আমরা বিরিয়ানিটা করেই নিব। তো এখানে আমি আরও একটা মশলা কিন্তু অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আমার মার যে স্পেশাল একটা গুঁড়া মশলা আছে সেই মশলাটা, সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমি খুব বেশি ঝাল করব না, আবার একদমই ঝাল ছাড়াও রাখবো না বিরিয়ানিটা। তো আমার বিরিয়ানি মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। বিরিয়ানি মাংসটাকে রান্না করে চুলায় রেখে আমি আমার বোনের বাসায় এসেছি। এসে দেখলাম যে ও এই মজার চিতই পিঠা করছে। আমার কিন্তু চিতই পিঠা অনেক পছন্দ কিন্তু সরিষা ভর্তার সাথে, যদিও সরিষা ভর্তা বানায়নি। আমি শুটকির ভর্তাটা খুব একটা পছন্দ করি না, তো সেজন্য কিন্তু আমি খেজুরের রস নিয়ে বসেছি। আমার খেজুরের রস দিয়েও খেতে অনেক ভালো লাগে কিন্তু সরিষা ভর্তা দিয়ে অনেক বেশি মজা লাগে। আমি শীতের মধ্যে বিছানায় বসে বসে একটার পর একটা পিঠা খেয়ে যাচ্ছি আর আমার বোন কিন্তু আমার জন্য পিঠা বানিয়ে আনছে। আমি ওর বেডরুমে ওর লেপের নিচে পা রেখে বসে বসে কিন্তু এই মজার পিঠাগুলো খাচ্ছি, সেই জন্যই আমি আপনাদেরকে একটু দেখালাম যে আমি কোথায় বসে আছি। তো পিঠা খেয়ে আমি আবার বাসায় এসে আরও একটা জিনিস রেডি করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কাবাব বানাচ্ছি। তো কাবাব আগে, কাবাবের যে মাংসটা, ডাল মাংস আগে সিদ্ধ করে বেটে নিয়েছিলাম আর এখানে মানে আমাকে কুহিনাপা বেটে দিয়েছিল, আমি নিজে বাটিনি। তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা এই সব কিছু একসাথে করে আমি মেখে তারপর হচ্ছে এভাবে কাবাব বানিয়ে নিয়েছি। এই কাবাবটাকে আমি আজকে ভাজবো না, আর এই খাবারগুলো রেডি করার কারণ আমার বাসায় কোনো গেস্ট আসছে না। এই খাবারগুলো হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে পাঠাবো আন্টির জন্য, যেহেতু ও পরদিন সকালবেলা চলে যাবে, মানে আমার ভাইয়ের বউ পরদিন সকালবেলা চলে যাবে, সেই জন্য কিন্তু রাতের বেলায় কিছু জিনিস রেডি করে রেখেছি সকালবেলা যেন ওদের দেরি না হয়ে যায়। ওরা চিটংয়ে যাবে কুমিল্লা থেকে, মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে, সেই জন্য আরও হচ্ছে শীতের দিন, শীতের দিনটা এমনিতেই অনেক ছোট থাকে, সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে রাস্তায় জ্যাম থাকতে পারে, সেই জন্য ভাবলাম যে আগে আগে রাতের বেলায় কিছুটা করে রাখি। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, সকালবেলা উঠেই দেখলাম যে দরজার নিচ থেকে যেহেতু পেপার দিয়ে রাখে, ইদানিং হচ্ছে আমরা বাসায় ডেইলি স্টারটা রাখছি, কারণ আমরা চাচ্ছিলাম যে নুহা এই ডেইলি স্টারটা পড়ুক, কারণ ইংলিশ ফ্লুয়েন্সি ভালো করার জন্য ডেইলি স্টারটা পড়লে কিন্তু অনেক ভালো হয়। আর আমাদের সবারই আসলে পড়া উচিত নিজেদের ইংলিশ ইম্প্রুভ করার জন্য, বা শেখার আসলে কখনোই বয়স থাকে না। এই ডিজিটাল যুগে পত্রিকা আসলে অনেক কমই দেখা যায়। আমাদের সময়ে আমার মনে পড়ে না এমন কোনো পরিবার ছিল যেখানে নিউজ পেপার ছিল না। তো আমরা আসলে পুরো ডিটেলস না পড়লেও হেডলাইন তো অবশ্যই পড়তাম। তো এটা অনেক মজার ছিল, সারা বিশ্বের ব্যাপারে কিন্তু আমরা নিউজ পেপার থেকেই জানতাম। এখন যেমন ফোন থেকেই কিন্তু আমরা সব কিছু জেনে যাচ্ছি, সেই জন্য হয়তো নিউজ পেপারের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আম্মু ব্যস্ত হয়ে গিয়েছে আম্মুর বিরিয়ানির জন্য পিঠা বানানোর জন্য, বিরিয়ানির সাথে আম্মু কিছু পিঠাও পাঠাবে। তো এই সব কিছুর জন্যই কিন্তু এখানে রেডি করে নিচ্ছি। আম্মু পিঠা বানিয়ে দিয়েছে আর আমি বক্স করে দিচ্ছি আম্মুকে, তো একটু একটু হেল্প করছি আমি। আর সাথে হচ্ছে আমি বিরিয়ানিটা সকালবেলায় রান্না করে নিব, সেই জন্যই তো রাতের বেলা সব কিছু রেডি করে রেখেছিলাম। বিরিয়ানি আর কাবাবের পার্টটা ছিল আমার দায়িত্ব, সেই জন্য সেটা করছিলাম। আর সকালবেলা উঠে কিছুটা সময় আম্মুকেও কিন্তু হেল্প করছিলাম। আমাদের বাসায় শীতে পিঠার ধুম পড়ে গিয়েছে। এই শীত আসার পর থেকে তো আমাদের অনেক অনেক পিঠা খাওয়া হচ্ছে। আর এখানে আম্মু পাটিসাপটাও বানিয়ে নিয়েছে। পাটিসাপটা বানানোটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এটা আগের দিন বানিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে।
আমি পোলা চাল নিয়ে নিয়েছি, 3 কেজি গরু মাংসের সাথে 1.5 কেজি চাল দিয়ে দিচ্ছি। আর আমি মাংসটাতে কিছুটা আলুও দিব, আলু দেয়া বিরিয়ানিটা আমাদের সবারই খুব পছন্দ। তো আমি আগের দিন আলুটা দিইনি, কারণ আগের দিন যদি আলুটা দিতাম তাহলে যদি আমাকে ফ্রিজে রাখতে হতো তাহলে কিন্তু আলুটা নষ্ট হয়ে যেত, সেই চিন্তা করে আমি আলুটা আগের দিন দিইনি। আমি আলুটা পরের দিন দিয়েছিলাম, মানে সকালবেলা আমি যখন রান্না করব তার আগ দিয়ে দিয়েছি। আর আলুটা আমি পরে রান্নার পর আমি খেয়াল করেছি কিছু আলু একটু ছোট বড় হয়ে যাওয়ার কারণে যে আলুগুলো একটু বড় ছিল সেই আলুগুলো কিন্তু সিদ্ধ হয়নি। তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। আর আমি যখনই দেখেছি যে কারোর জন্য স্পেশাল করে আমি কিছু করতে যাই, কেন জানি সেই জিনিসটা একটু হলেও উল্টাপাল্টা হয়। আমার ফ্রেন্ড এবং আমাদের মানে পরিবারে যারাই আমার বিরিয়ানি খেয়েছে সবাই সবসময় খুব পছন্দ করে যে বিরিয়ানিটা অনেক মজা হয় আমার বিফ বিরিয়ানিটা। তো সেই জন্য আমি ভেবেছি যে আন্টিকেও আমি বিরিয়ানিটা রান্না করে পাঠাবো। আন্টি কিন্তু খুব অল্প সময়ে আমাদের অনেক প্রিয় একজন মানুষ হয়ে গিয়েছেন। আপনারা যারা বুঝতে পারছেন না আন্টি আমি কাকে বলছি, সেই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের বউয়ের যে মা ও আমি ওনার কথা বলছি। আমাদের আন্টিও অনেক ভালো রান্না করে, আর এত ভালো রান্না করা মানুষদের সামনে নিজের রান্না পরিবেশন করতে কিন্তু একটু ভয় থাকে। যাই হোক, মন থেকে রেডি করেছি, ইনশাল্লাহ ভালোই হবে। আর খাবার সবার বাসায় থাকে, সবাই হয়তো কম বেশি ভালো, কেউ অনেক বেশি ভালো খান, কেউ মোটামুটি খান, সবার বাসায় খাবার থাকে। কিন্তু এইগুলো হচ্ছে আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, এছাড়া আর কিছুই না। আপন মানুষগুলোর জন্য আর প্রিয় মানুষগুলোর জন্য কিছু করতে পারলে মন থেকে একটা সন্তুষ্টি আসে, এটাই অনেক বেশি ভালো লাগে। আমি মাংসটাতে চাল দিয়ে তারপর আগে থেকে করে রাখা গরম পানিটাও দিয়ে দিয়েছি। আর আমরা যতটুকু পোলার চাল নিব তার ডাবল হচ্ছে পানি নিব। ওভাবে যদি গরম করে আগে থেকে রেখে দেওয়া যায় তাহলে বিরিয়ানি পোলাও কোনোটাই কিন্তু কখনোই নরম হয় না, সেটা আমি আগেও বলেছি। আর কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি চুলার আশপাশ পরিষ্কার করে নিচ্ছি, এবং যেই জিনিসগুলো নোংরা হয়েছিল সেই জিনিসগুলোও কিন্তু ধুয়ে র্যাকে রেখে দিচ্ছি। রান্না করতে করতে আমি চুলার আশপাশ ক্লিন করে নিচ্ছি, কারণ চুলা আমরা যদি রান্না করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো না করি তাহলে কিন্তু অনেকগুলো কাজ জমে যায় আর রান্নাঘর পুরোই এলোমেলো হয়ে থাকে। এই জন্য কিন্তু আমাদেরকে রান্না করার ফাঁকে ফাঁকে এই বাকি কাজগুলোকে করে নিতে হবে। তো যতক্ষণ না আমার বিরিয়ানি পানিটা শুকিয়ে এসেছে ততক্ষণ কিন্তু আমি এটাকে একদম ঢাকনা দিয়ে রেখে দেইনি। আমি যখন বুঝেছি যে পানিটা কমে এসেছে তখনই কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি। এখন অনেকক্ষণ পর, প্রায় 20 মিনিট পর আমি এসে এটাকে একটু উল্টিয়ে দেখেছি, দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে। তো আমি ঠিক যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। অন্যদিকে বউ রেডি হয়ে যাচ্ছে, আমার ভাইও রেডি হয়ে যাচ্ছে। আমার ভাইও ওর সাথে যাচ্ছে, আর 2-3 দিন আমার ভাইও শ্বশুরবাড়িতে থাকবে। তো আমি এসে দেখলাম যে সুমনা কী করছে, তো প্রায় রেডি হয়ে গিয়েছে, প্যাকিং তো আগের রাতে শেষ করে ফেলেছে, এখন হচ্ছে ও যাওয়ার আগের যে প্রস্তুতিগুলো শেষ করে নিচ্ছে। আমি ওর প্রস্তুতি দেখে এসে কাবাবটাও রেডি করে ফেলছি, যেহেতু কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিবে, ভাবলাম যে আর দেরি না করে বাকি কাজটাও শেষ করে ফেলি। কাবাব ভাজা নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিতে চাই, সেটা হচ্ছে কাবাব কখনোই অল্প গরম তেলে দিবেন না, তাহলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাবাব অনেক বেশি মানে কাবাব ভাজার সময় ওটা শিওর হতে হবে যে তেলটা অনেক বেশি গরম হয়েছে, তারপর কিন্তু আমরা কাবাবটা দিব। এবং কাবাবটা একটা পিঠ হওয়ার আগ পর্যন্ত কিন্তু না নাড়লেই ভালো। আমরা যখন একটা পিঠ হওয়ার আগে কাবাবটাকে নাড়তে যাব তখনই দেখা যাবে যে কাবাবটা ভেঙে গিয়েছে বা ছুটে গিয়েছে। আর বাইন্ডিং তো অবশ্যই অনেক বড় একটা ব্যাপার, মাংসের সাথে ডাল যখন আমরা মিক্সড করব তখনই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ডালের মিক্সচারটা কেমন হয়েছে, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার একটা কাবাবের বাইন্ডিংকে সুন্দর করতে। সব সময়ের মতো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা আজকেই প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমাকে আপনাদের সাথেই রাখবেন। বাকি সব কিছু রেডি করে নিচ্ছি, ওদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, প্রায় সব কিছু রেডি করে ফেলেছি। আমার সবগুলো কাবাব ভাজা শেষ হয়ে গিয়েছে, তো কাবাবগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভাজাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্টও খুব একটা খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে যেভাবে করতে চেয়েছিলাম মোটামুটি সেভাবেই কিন্তু হয়েছে। আমাদের বউ কিন্তু এবার অনেক দিনের জন্য যাচ্ছে, ও বান্দরবন, আমরা যখন বান্দরবন গিয়েছিলাম তার আগে চিরং থেকে এসেছে, তো অনেক দিন হয়েছে ও যাচ্ছিল না, কারণ আমাদের সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যানটা কিন্তু আরও আগে ছিল। তো যেহেতু সেই প্ল্যানটা একটু দেরি হচ্ছে, ওর এক্সামও চলে আসছে, তাছাড়া ও এসেছেও অনেক দিন হয়েছে, নতুন মানুষ নতুন একটা জায়গা ওর জন্য, তো অনেক দিন হয়ে গিয়েছে, সেই জন্য আমরাও ভাবলাম যে ওকে এখন পাঠিয়ে দেই, যে যখন আমরা যাব তার আগে ও আবার চলে আসবে আর এখান থেকে আমাদের সাথে একবারে যাবে। এখন ওদের বিদায়ের পালা, আমরা বিদায় দেওয়ার জন্য ওদের সাথে নিচেই যাচ্ছিলাম, তো আমার ভাই বের হচ্ছিল আর সাথে যেহেতু অনেক জিনিস ছিল আম্মু আসলে টেনশনও করছিল। এইবার ওরা গাড়ি করে যাচ্ছে না, মানে কার নিয়ে যাচ্ছে না, ওরা বাসে যাবে, তো এই জন্য আম্মু টেনশনটা আরও একটু বেশি। আর আমার মা এমনিতেও সন্তানদেরকে নিয়ে অনেক বেশি টেনশন করেন, আমার মায়ের কাছে এখনও মনে হয় যে আমরা কিছু পারবো না, আমরা এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, আসলে আম্মু অনেক বেশি চিন্তা করে আমাদেরকে নিয়ে। ভিডিওটা প্রায় শেষে এসে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই, ভিডিওতে ভয়েস দেই, ভিডিওগুলো এডিট করি, আর এই সব কিছু করা কিন্তু যতটা সহজ মনে হয়, দেখতে যতটা স্মুথ মনে হয় যে খুব স্মুথলি এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, আসলে কিন্তু অতটা সহজ না। এই সব কিছু করতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়, আর তার বিনিময়ে কিন্তু আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন, এই সব ভিউয়ার্সদের মধ্যে মাত্র 20% ভিউয়ার্সই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। প্লিজ আপুরা এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের কোনো কারণে আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।